أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وتوكل على الحي الذي لا يموت وسبح بحمده وكفى به بذنوب عباده خبيرا. بسم الله الرحمن الرحيم. سپریم کورٹ بار انجیبیر شمانیتو সভাপতি, সাধারণ সম্পাদক এবং অন্যান্য সম্মানিত আইনজীবীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমি এখানে আপনাদের আমন্ত্রণে আসতে পারি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। এটা একটা অনেক সম্মানের জায়গা, অনেক পবিত্র স্থান। আমি এই জায়গাকে সকলের সম্মানে আমি আমার দুই একটি কথা বলবো। আমরা সকলে বিএনপি, বিশেষ করে আমরা সকলে গণতন্ত্রে বিশ্বাস করি, আইনের শাসনে বিশ্বাস করি। গণতন্ত্র না থাকলে আইনের শাসনও থাকে না। এই আপনাদের আইনজীবীরা, এমনকি বিচারকরা পর্যন্ত একদিন আন্দোলন করেছিলেন বিচার বিভাগের স্বাধীনতা, বিচার বিভাগের আলাদা সেপারেশন অফ জুডিশিয়ারি। আপনারা সবসময় এটা নিয়ে আন্দোলন করেছেন এবং আমরাই করে দিয়েছি, এটা আমাদের সময়ই হয়েছে। কিন্তু সত্যি কথা বলতে কি বলেন, বিচার বিভাগ সেপারেট হয়েছে ঠিকই, কিন্তু বিচার বিভাগ স্বাধীন হয়নি। স্বাধীন বিচার বিভাগ নয়, বিচার বিভাগের স্বাধীনতা এখনো হরণ করা খর্ব করা হয়, বরং এখন আরো বেশি নিয়ন্ত্রিত হচ্ছে বিচার বিভাগ। আপনারা দেখেছেন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল ছিল আগে, তখন তারাই ছিলেন সব। এখন বিচার বিভাগকে স্বাধীনতা দেওয়ার, স্বাধীনতা হয়েছে বলে এখন পার্লামেন্টে নিয়ে যাওয়া হয়েছে বিচারকদের অপসারণের জন্য। তার মানে আরো বেশি নিয়ন্ত্রণ করার ব্যবস্থা করা হয়েছে, তাই আজকে বিচারকরা পর্যন্ত নিয়ন্ত্রিত। সেই জন্য দেশে আজকে ন্যায় বিচার নেই, আইনের শাসন নেই। আজকে দেশে আমরা জানি না, এখানে এই সুপ্রিম কোর্ট বারে, এখানে এই অডিটোরিয়ামে বসে আমি বলতে চাই যে দেশে কি আইনের শাসন আছে, বা দেশে কি সকলের জন্য আইন, যে বলে সকলের জন্য আইন সমান, এটা কি সত্য কথা? তা ঠিক নয়। কারণ আমরা দেখেছি যে সরকারি দলে হলে একরকম বিচার হয়, আর বিরোধী বা সাধারণ মানুষ হলে তাদের জন্য আরেক রকম বিচার। এই তো বিচার চলতে পারে না। আইনের চোখে অপরাধী যদি হয়, যেই হোক না কেন, যেই দলেরই হোক না কেন, তার কিন্তু শাস্তি হবে। আমরা দেখি সরকারের দলের লোকজন অপরাধ করলেও তাদের অপরাধ কারো চোখে পড়ে না, তাদের অপরাধী বলা হয় না, তাদের শাস্তি হয় না। কিন্তু বিএনপির লোকেরা অপরাধ না করলেও অপরাধী হয়, কারণ সেখানে আবার পুলিশ যেভাবে সাজিয়ে দেয়, সেখানে বিচারকরাও দেখে ঠিকমতো নাই করে তাদের বিরুদ্ধে বিএনপি লোকজনকে একতরফাভাবে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিচ্ছে। সারা দেশে আজকে এত মামলা, প্রত্যেকটা নেতা কর্মীর নামে আমাদের মামলা, এমন একজন বাদ নেই যার নামে মামলা নেই। তবে বিএনপির কি সব অপরাধী? আর আওয়ামী লীগের কি সবই সুফি হয়ে গেছে? আওয়ামী লীগ 14 দল যারা 20,000 কেউ খুন করেছে, কেউ 30,000 খুন করেছে, অতীত রেকর্ড বলে তারা, আজকে তারা সব ভালো হয়ে গেছে। এই হলো বিচার। বিএনপি কোনো সন্ত্রাসী দল নয়, বিএনপি একটি গণতান্ত্রিক দল।
বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে, শান্তিপূর্ণ শান্তিতে বিশ্বাস করে, ন্যায় বিচারে বিশ্বাস করে, সেই সুযোগগুলি আমরা দিয়েছিলাম। আমাদের সময় আমরা বিচার বিভাগে কোনো রকম হস্তক্ষেপ করি নাই, স্বাধীনভাবে কাজ করতে দিয়েছি। সেখানে আওয়ামী লীগ বিএনপি কিছুই দেখা হয়নি। সেই কিন্তু আজকে আজকে একতরফাভাবে বিএনপির নামে দোষ দেওয়া হয় বা বিশ দলীয় জোটের নামে দোষ দেওয়া হয় যে তারা নাকি গাড়ি পোড়ায়, আগুন দেয়, এই জন্য মামলা হয়। আর এর জন্য আমাদের নেতা কর্মীদেরকে দিনের পর দিন জেলে রাখা হয়, মামলা দেওয়া হয়। আমি বলতে চাই আমরা এই কাজগুলি করি না। কারা করে সেটা যদি আমাদের বড় বড় আইনজীবীরা আছেন, তারা যদি বিচারকদের একটু দেখাতে পারেন, শোনাতে পারেন যে কারার সঙ্গে জড়িত, তাহলে বুঝতে পারবেন। আজকে এই এখন কেন, এখন বর্তমানের কথা কেন হচ্ছে? যদি এ কথাই হয় তাহলে একটু পেছনেও যাওয়া উচিত। 96-এ 95-এ কি হয়েছে? এই দেশে প্রথম গান পাউডার দিয়ে চলন্ত বাসে মানুষ, জীবন্ত মানুষকে পুড়িয়ে মারা হয়নি। এটা কার সময় হয়েছিল, কোন সময় হয়েছিল? আওয়ামী লীগ। তাহলে তারা সন্ত্রাসী নয়, তারা সন্ত্রাসী। আওয়ামী লীগ রোগী বইটা দিয়ে মানুষ মারেনি, কত বাসে আগুন জ্বালিয়েছে আওয়ামী লীগ, কত গাড়িতে আগুন দিয়েছে। 95-96-এর ঘটনা আপনারা দেখেন, নিশ্চিত করেন কত কিছু জ্বলিয়েছে। তাহলে আওয়ামী লীগ সন্ত্রাসী না? আওয়ামী লীগ প্রতি পদে পদে সন্ত্রাস করছে। আওয়ামী লীগ এই যে ইলেকশনের সময়, নির্বাচনের সময় নির্বাচনের রুলস একের পর এক ভায়োলেট করেছে, তারপরে কি কোথাও থেকে না ইলেকশন কমিশনের প্রতিবাদ করার সাহস করেছে, না এখান থেকে কোনো সাহস বিচার হয়েছে, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা হয়নি। আর অথচ আমরা ইলেকশন ক্যাম্পেনে নামার সঙ্গে সঙ্গে আমাদের উপরে হামলা হয়েছে, আমাদের জীবনের উপরে হামলা হয়েছে, আমাদের গাড়ি ভাঙা হয়েছে, আমাদের কি বলে জানি গাড়িতে গুলি করা হয়েছে। সেই চিত্র সকল নিউজ পেপারে ছাপা হয়েছে, তাদের চেহারা সকলের ছাপা হয়েছে। ওই একজনকেও তো ধরা হয়নি, বিচার করা হয়নি, তাদেরকে বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। তবে একলা বিএনপিকে কেন বলা হয় যে সন্ত্রাসী দল বা গাড়ি পোড়ায়? সেই জন্য আমি বলবো যে পুলিশ বাহিনী বলে যে আমরা এই সরকারকে টিকিয়ে রেখেছি, আমাদের জন্য এই সরকার টিকে আছে, এই 3 মাসের আন্দোলন, এই 3 মাসের আন্দোলন বন্ধ হতো না যদি পুলিশ যদি এইভাবে বাসে আগুন দিয়েছে। পুলিশ নিজে স্বীকার করেছে বাসে আগুন দিয়েছে পুলিশ, পেট্রোল বোমা মেরেছে পুলিশ, মেরে মানুষ হত্যা করে বিএনপি এবং বিশ দলের নামে মিথ্যে মামলা দিয়ে আমাদের নেতা কর্মীদের আটকিয়ে নানাভাবে হয়রানি করে তারা আমাদের উপরে মিথ্যে মামলা দিয়ে এখন হচ্ছে। কিন্তু এই পুলিশের নামে কেন কেস হয় না? পুলিশকে কেন জিজ্ঞাসাবাদ করা হয় না যে এই যে এই কথাটি সত্য কিনা? তাহলে আজকে আমার নেতা কর্মীদের ছেড়ে দেওয়া উচিত। আমি রিকোয়েস্ট করবো তাই যে আমার নেতা কর্মীদের ছেড়ে দেওয়া উচিত। আমরা আইনে শাসনের প্রতি শ্রদ্ধাশীল, আইনে বিশ্বাস করি এবং সকলের প্রতি ন্যায় বিচার সুবিচার আশা করি। সেজন্য আইনজীবীদের বলবো, সামনে বার কাউন্সিলের নির্বাচন, আপনারা সকলে বিএনপি প্রদত্তিত প্যানেল, আপনারা জানেন নীল প্যানেলে আপনারা শুধু সিঙ্গেল ভোট নয়, প্যানেল ভোট দিয়ে আপনারা বিজয়ী করে আপনারা দেখিয়ে দেবেন, বিচারপতিরা বিচারকরা দেখিয়ে দিবেন যে আইনের শাসনের প্রতি আপনারা শ্রদ্ধাশীল। যারা প্রধান বিচারপতির, আমরা যখন সরকার ছিলাম প্রধান বিচারপতির বা রুমের সামনে যে দরজায় লাথি মারে বিচারপতি রুম তছনছ করে, তারা বিচারের প্রতি শ্রদ্ধাশীল নয়। তাদের বিচার হওয়া উচিত, তাদের শাস্তি হওয়া উচিত, তাদের ভোট পাওয়ার কোনো অধিকার নেই। তা আমি বলবো, আপনারা বিজ্ঞ, আপনারা সবই বোঝেন,
দেশে আজকে গণতন্ত্র ফিরিয়ে আনা দরকার, আইনি শাসন দরকার, মৌলিক অধিকার মানব অধিকার দরকার, জনগণের নিরাপত্তা দরকার। এই পুলিশ র‍্যাব যে গুম খুন করছে, আজকে কয়টার বিচার হয়েছে? দেন গুম খুন বন্ধ হওয়া দরকার। গুম খুন বন্ধ না হলে পুরোদমে শুধু বিএনপি লোককে শাস্তি দিয়ে এই দেশে কোনো উন্নয়ন বা কোনো শান্তি বা দেশের কোনো কল্যাণ করা যাবে না। সেই জন্য প্রত্যেকেই বলছে যে অবিলম্বে নির্বাচনের প্রয়োজন। আর সেই নির্বাচনটা কিরকম হতে হবে? এই আওয়ামী লীগ মার্কা সিটি কর্পোরেশন মতো নির্বাচন নয়, নিরপেক্ষ সরকারের অধীনে একটা অবাধ সুষ্ঠু সকলের কাছে গ্রহণযোগ্য এবং সকলের অংশগ্রহণমূলক একটা নির্বাচন। তাই আমি বলবো আগামী 13ই আগস্ট সুপ্রিম কোর্ট বার কাউন্সিলের নির্বাচন, সেই বার কাউন্সিলের বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচন সারা বাংলাদেশের আইনজীবীদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আপনারা সকলেই নীল প্যানেলকে ভোট দিয়ে পূর্ণ প্যানেলকে বিজয়ী করে আপনারা দেশের মানুষকে অন্তত পক্ষে নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করবেন। আপনাদের সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। سنقلنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم على صحفتي في قبري، اللهم ارحمني بالقرآن العظيم واجعله لي إماما ونورا وهدى ورحمة. اللهم علمني منه ما جهلت وارزقني تلاوته آناء الليل وآناء أن توفيته منا وتوفه على الإيمان برحمتك يا أرحم الراحمين. آمين.